আসসালামু আলাইকুম বন্ধুরা, শামীম আহমেদ ব্লগ চ্যানেল থেকে আমি শামীম আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করার জন্য। আশা করি যে যেখানে যে অবস্থায় আছেন ইনশাল্লাহ ভালো আছেন। সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সবাই দেখবেন। ভিউয়ার্স, আজ আমি শেয়ার করব কেটোডায়েট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ কেটোডায়েট করার নিয়ম বা সব কিছু মেনে নিয়ে কীভাবে আপনি কেটোডায়েট করবেন সে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। আশা করি সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। এবং তো আসুন বন্ধুরা, দেখা যাক কী কী তথ্য আজকে আমাদের জন্য আছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করি। ভিউয়ার্স, বর্তমানে ডায়েট মেনে সুস্থ থাকার চেষ্টা করছেন অনেকেই। অনেকেই নানা রকম ডায়েটের মধ্যে থেকে কিটো ডায়েটকে বেছে নিয়েছেন। কিটো ডায়েট নিয়ে মানুষের মধ্যে উত্তেজনাটা যেন একটু বেশি। কিটো ডায়েট মানে কি? এই ডায়েটে মূলত কার্বোহাইড্রেটকে এড়িয়ে চলা, আমাদের শরীরে যে জমাট ফ্যাট থাকে কোনো কাজের সময় শরীরে সেটাকে পোড়ায় না। তুলনামূলকভাবে চর্বি পোড়ানো সহজ হওয়ায় কাজের ক্ষেত্রে শরীর প্রথমে চর্বিকেই পোড়ায়, ফলে এই কার্বোহাইড্রেট আমাদের শরীরে জমাট বেঁধে স্থূলতা তৈরি করে। কিটো ডায়েটের মূল উদ্দেশ্যই হচ্ছে কার্বোহাইড্রেটকে পুড়িয়ে ফেলা। চর্বি পোড়ানো শেষ হয়ে গেলে শরীরে জমানো কার্বোহাইড্রেট পোড়ানো শুরু করবে এবং এতে করে ওজন কমে যাবে। এটাই হলো সহজ যুক্তি বা সহজ ভাষায় কেটো ডায়েট। কিন্তু ভিউয়ার্স, ব্যাপারটা কি এতটাই সহজ? কেটো ডায়েট সম্পর্কে আপনি জানেন না অথচ বেশ গুরুত্বপূর্ণ, এমন কিছু ব্যাপার চলুন জেনে নেওয়া যাক। ভিউয়ার্স, তথ্য নাম্বার এক, আপনার হয়তো মনে হতেই পারে যে কিটো ডায়েট মানেই প্রচুর পরিমাণে মাংস গ্রহণ করা। বাস্তবে ব্যাপারটি একেবারেই এমন নয়। কিটো ডায়েটের ক্ষেত্রে ক্যালোরির উৎসকে মোট তিনটি ভাগে বিভক্ত করা হয়। 75% ফ্যাট, 20% প্রোটিন এবং আগেই বলেছি 5% কার্বো, মোট মিলিয়ে এভাবেই কিটো ডায়েট সাজানো হয়। এর অর্থ আপনি যখন স্টেক খাবেন বা খাচ্ছেন তখন আপনাকে স্টেকের মাংস বেশি নয়, খেতে হবে মাখন ও নারিকেল তেলের মতো ফ্যাট। তাই আপনি যদি শুধু মাংস খাওয়ার জন্যই কিটো ডায়েট করে থাকেন তাহলে চিন্তাটি মাথা থেকে ঝেড়ে ফেলুন। তো ভিউয়ার্স, আসুন তথ্য নাম্বার দুয়ে বিশেষজ্ঞরা কি বলে সেটা একটু জেনে নেই। আপনি যদি শুধু শাক সবজি খেয়ে থাকেন তাহলে কিটো ডায়েট আপনার জন্য বেশ কষ্টকর ব্যাপার হবে, কারণ কিটো ডায়েটে প্রোটিন খুব কম পরিমাণে গ্রহণ করতে হলেও শাক সবজি থেকে এই প্রোটিন পাওয়াটা খুব কঠিন ব্যাপার। তাছাড়া শাকসবজিতে আপনি প্রোটিনের সাথে সাথে শর্করাও পাবেন, এটিও আপনার ডায়েটে বিঘ্ন তৈরি করতে পারে। তথ্য নাম্বার তিন, অর্থাৎ ফল একেবারেই না বা ফল মানেই না। কিটো ডায়েটে আপনি ফল খেতে পারবেন না খুব একটা। সাধারণত অন্যান্য ডায়েটে ফলের জায়গাটুকু থাকলেও কিটো ডায়েটে সেটা প্রায় নেই বললেই চলে, কারণ ফলে প্রচুর পরিমাণে শর্করা থাকে। উদাহরণ হিসেবে বলা যায় যে আপনি কিটো ডায়েটে মাত্র 20 গ্রাম শর্করা গ্রহণ করতে পারবেন, অন্যদিকে একটি বড় আপেল থেকেই 25 গ্রাম শর্করা পাবেন আপনি। তাই আর যাই হোক, কিটো ডায়েটে ফল খেতে হবে খুব বেছে বেছে। তথ্য নাম্বার চার, অর্থাৎ আপনি ধরেই নিতে পারেন যে আপনার কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা 80%। তাই সাধারণত আমরা শর্করা জাতীয় খাবার থেকেই আঁশ পেয়ে থাকি, এতে করে আমাদের খাবার হজম থেকে শুরু করে অন্যান্য কাজগুলো সহজ হয়ে পড়ে। কিন্তু আপনি যদি কিটো ডায়েট বেঁচে থাকেন তাহলে আপনি এই দরকারি আঁশটুকু পাবেন না এবং আপনার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেবে, এটাই স্বাভাবিক। আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে বা হজমে সমস্যা থাকে তাহলে কিটো ডায়েট অনুসরণ না করার সিদ্ধান্তটাই সবচাইতে সঠিক হবে। আসুন এরপরে আমরা জেনে নেই আসলে কিটো ডায়েটের সঠিক উদ্দেশ্য কি। এখন হয়তো কিটো ডায়েটকে ওজন কমানোর উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু আসলে এই ডায়েটের শুরুটা হয়েছিল কীভাবে তা কি আমরা জানি? ওজন কমানো নয়, সিজার সংক্রান্ত নানা রকম শারীরিক সমস্যা দূর করার জন্য এই ডায়েট ব্যবহার করা শুরু হয়।
বাচ্চাদের মধ্যে এপিলেন্সি ও এমন অন্যান্য ডিজঅর্ডার সারিয়ে তুলতে প্রায় 100 আগে কিটো ডায়েট তৈরি করা হয়। ভিউয়ার্স, সবটা শুনে কি মনে হচ্ছে কিটো ডায়েট কি আপনার জন্য সঠিক? শুধু শারীরিক সমস্যা নয়, আপনাকে সামাজিক নানারকম অনুষ্ঠান ও সম্পর্ক থেকেও কিছুটা দূরে নিয়ে আসতে পারে এই কিটো ডায়েট। তাই কিটো ডায়েট অনুসরণ করুন, তবে তার আগে শুধু ভালোভাবে ভেবে নিন যে এটি আসলে আপনার জন্য সঠিক এবং উপকারী কি না। ভিউয়ার্স, আমি আমার প্রথম ভিডিওতে কিটো ডায়েটের ভালো মন্দ সম্পর্কে আপনাদেরকে অবহিত করেছিলাম, কিন্তু আজকে আমি আগে থেকেই বলে নিচ্ছি যে কেটোজেনিক ডায়েটটা কীভাবে কাজ করে, কি খেতে পারবেন, কী নিষেধ সুবিধা, এর কী অসুবিধাটাই আছে, এটা নিয়ে আমি মোটামুটি আমার প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। তারপরও আজকে আমি একটু অন্যভাবে আলোচনা করব, অর্থাৎ সর্বোপরি কথা হচ্ছে আপনার কার্বোহাইড্রেটটাকে কমিয়ে শর্করা বা ফ্যাট জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার নিয়েই হচ্ছে কেটো ডায়েটের মূল মানে পরিপাদ্য বিষয়। এ বিষয়ে নানাভাবে অনেকেই ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবেই বলছেন, আসলে কথা কিন্তু একটাই, আপনি কার্বো কমিয়ে শরীর ওজন কমাবেন, এটাই হচ্ছে কেটো ডায়েটের মূল উপপাদ্য বিষয়। এটা নিয়ে আমি আরও একটু বিশদ আলোচনা করব আপনাদের সাথে। কেটোজেনিক ডায়েট হলো সুপার লো কার্বো ডায়েট। এ ডায়েটে কার্বো এক্সট্রিম লেভেলে কম থাকবে আর ফ্যাট অনেক হাই থাকবে আর প্রোটিন মিড লেভেলে থাকবে। টিপিক্যাল কিটোজেনিক ডায়েট কার্বো 5%, প্রোটিন 25% আর ফ্যাট থাকবে 70%। টোটাল ক্যালোরির পরিমাণ, অর্থাৎ সারাদিনে আপনি যতটা খাবার খাবেন তার মধ্যে খাবারের পার্সেন্টেজ এমন হতে হবে। আমাদের নর্মাল ডায়েটে 50% কার্বোহাইড্রেট থাকে, 20% থাকে প্রোটিন আর 30% থাকে ফ্যাট। এই পার্সেন্টেজের হিসাবটা আরও সহজে বোঝাই, ধরা যাক আপনি 1200 ক্যালোরির খাবার খাবেন সারাদিনে, তার 50% কার্বো মানে আপনাকে 600 ক্যালোরির কার্বো খেতে হবে। আরও জানাবো বা আরও জানবো কিটো ডায়েট নিয়ে, তার আগে আমরা জেনে নেই কিটো ডায়েটের পিছনের বিজ্ঞান। প্রথমেই আমাদের জানতে হবে শরীরের এনার্জি সোর্স সম্পর্কে। আমাদের শরীরের প্রধান এনার্জি সোর্স হলো কার্বোহাইড্রেট আর সেকেন্ডারি এনার্জি সোর্স হলো ফ্যাট। কার্বোহাইড্রেট গ্লুকোজে রূপান্তরিত হয়ে বাড়তি বা বডিতে প্রোভাইড করে। আমাদের শরীর গ্লুকোজকে ভালোবাসে, যতক্ষণ আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ থাকবে আমাদের শরীরে প্রথমে সেটা ব্যবহার করবে এনার্জি সোর্স হিসাবে। যখন আমরা কিটো ডায়েট করব তখন আমাদের শরীরে কার্বোহাইড্রেট এর সাপ্লাই কমে যাবে, এতে গ্লুকোজের পরিমাণও কমে যায় স্বাভাবিকভাবে। যখন শরীর গ্লুকোজের ঘাটতি পূরণ করতে শরীরে গ্লুকোজেনের রূপ জমা থাকা গ্লুকোজকে ব্যবহার করে আর সেটাও একটা পর্যায়ে ফুরিয়ে আসে, তখন আমাদের শরীরে কিটোসিস সিস্টেম অ্যাক্টিভেট হয়। বডি কিটোসিসে যেতে কার্বের পরিমাণ 5% মানে 40-50 গ্রামের নিচে যেতে হয়। তবে দেখা গেছে 20 গ্রামের নিচে কার্বো ইনটেক করলে বডি দ্রুত কিটোসিসে চলে যায়। কিটোসিসে এক ধরনের এনার্জি সোর্স বা গ্লুকোজের মতো কাজ করে। আমাদের ব্রেনকে ফাংশন করার জন্য গ্লুকোজের প্রয়োজন হয়। জেনে রাখা ভালো, কিটোন বডি ব্রেনকে গ্লুকোজের চেয়ে বেশি এনার্জি প্রোভাইড করে। ভিউয়ার্স, কিটো ডায়েট অনেক ইফেক্টিভ ফ্যাট লস ডায়েট। এখানে ফ্যাটটাকেই টার্গেট করা হচ্ছে। ফ্যাট তো হলো বডির স্টোর্ড এনার্জি বা দুর্ভিক্ষের সময় আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। তো আমরা যেই ফ্যাটকে এনার্জি হিসাবে ব্যবহার করব, কারণ কিটোতে কার্বো একদম বাদ দিয়ে দিছি আমরা, যখন ফ্যাট বার্ন হবে তখন আমরা ওয়েট লস, ফ্যাট লস হবে। কেমন কেন? কারণ কিটোতে আপনার ফ্যাট সেল বার্ন হচ্ছে, এখানে প্রোটিন জরুরি, কারণ বডি যখন কিটোসিসে যায় তখন ফ্যাটের সাথে কিছু মাসল বা বার্ন করতে পারে, সেটা যেন না হয় বা কম হয় তাই প্রোটিন রাখা হয়।
এখন প্রশ্ন আসতে পারে, ফ্যাট এত বেশি খাবার প্রয়োজন কি? কিটো ডায়েটে আমরা মেইনলি প্রোটিন খাবো, শুধুমাত্র প্রোটিন থেকে ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট পূরণ করার যায় পূরণ করা যাবে না, তাই আমাদের ফ্যাট দরকার সেই ক্যালোরি ফুলফিল করার জন্য। জেনে রাখা ভালো, ফ্যাট কার্বো আর প্রোটিনের চেয়ে 2.5 গুণ বেশি ক্যালোরি থাকে। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি ক্যালোরির ঘাটতিতে যাওয়া যাবে না, কারণ তখন আপনার বডি ঠিকমতো ফাংশন করবে না, তখন সেটা আর হেলদি ডায়েট থাকবে না। টোটাল ক্যালোরিক নিডের মাত্র 20-30% প্রোটিন আর 5% কার্বো, বাকিটা ফ্যাট দিয়ে ফুলফিল করতে হবে। কিটো ডায়েটে আমরা ফ্যাট খাবো ফ্যাট বার্ন করার জন্য। ভিউয়ার্স, তাহলে এবার জেনে নেই আমরা যারা কিটো ডায়েটে যাব তারা খাবার তালিকায় কী রাখবো, অর্থাৎ কী খেতে পারবো এবং কী খেতে পারবো না। চিনি বা মিষ্টি জাতীয় কোনো কিছু একদম বাদ। কোক, ফলের জুস, কেক, আইসক্রিম, চকলেট, যে কোনো ধরনের মিষ্টি, আটার তৈরি কোনো কিছু, ভাত, পাস্তা, নুডলস, কর্নফ্লেক্স সব বাদ। সব ধরনের ফল নিষেধ, সব ধরনের ডাল নিষেধ। ডালে প্রোটিনের পাশাপাশি ভালো পরিমাণ কার্বো থাকে। মাটির নিচে হয় এমন সব সবজি যেমন আলু, মূলা, গাজর, কচু, এসব কিছুই বাদ। যে কোনো ধরনের প্রসেস ফুড কিন্তু একদম বাদ। ভিউয়ার্স, ভয় পেয়ে গেলেন? তাহলে খাবেন কি? খাবার তো অনেক কিছুই আছে, যেমন মাংস, গরু বা মুরগি, সব ধরনের মাছ খেতে পারবেন, ডিম, বাটার, বাদাম, হেলদি অয়েল যেমন অলিভ অয়েল, কোকোনাট অয়েল, ক্যানলা অয়েল, ঘি, সবুজ যে কোনো সবজি, পালং, ব্রুকলি, বাঁধাকপি, এসব আর কি, মোটামুটি সব ধরনের মশলা। কিটোজেনিক ডায়েটের সুবিধা ও ভালো দিক এবার একটু আলোচনা করি। অনেক বেশি প্রোটিন থাকাতে সহজে ক্ষুধা লাগবে না, আপনি সহজে ক্ষুধা নিয়ন্ত্রণে আনতে পারবেন। এক গবেষণাতে দেখা গেছে কিটো ডায়েট করা মানুষ টিপিক্যাল লো ফ্যাট ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েটের চেয়ে 2.2 গুণ বেশি ওজন কমিয়েছে। ডায়াবেটিস রোগীদের জন্য অনেক অনেক ইফেক্টিভ একটা ডায়েট, শুধু ওজন কমানো বা ব্লাড সুগার আর ইনসুলিন লেভেল নিয়ন্ত্রণে আনে। কিটো ডায়েট হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার, ব্লাড সুগারের রিস্ক অনেকটা কমিয়ে আনে। PCOS রোগীদের জন্য ইফেক্টিভ ডায়েট। তবে এবার কিটো ডায়েটের কিছু সমস্যা নিয়ে বলি। হোল গ্রেইন ফুড বন্ধ থাকার কারণে ফাইবার কম হবে, আর ফাইবার কম হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে, এটা আমি আগেই বলেছি। সবুজ শাকসবজি, বাদাম, সাথে রাতে ঘুমানোর আগে 1-2 চা চামচ ইসবগুলের 1 গ্লাস পানি অনেকটা এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমিয়ে আনবে। কার্বো কম হবার কারণে বডি পানি কম হোল্ড করে, তাই শরীর থেকে পানি বেরিয়ে যায়। প্রতি 1 গ্রাম কার্বো 3 গ্রাম পানি হোল্ড করে, তাই বডিকে হাইড্রেট রাখতে পানি বেশি খেতে হবে, দিনে 3-4 লিটার মিনিমাম। পানি আর মিনারেলের ঘাটতি কমাতে দিনে 1.5-2 চা চামচ লবণ সারাদিনের খাবারের সাথে আপনাকে খেতে হবে। ফল আর গ্রেইন ফুড সব বন্ধ করার কারণে শরীর সব ধরনের ভিটামিন মিনারেল পাবে না, সেজন্য আপনাকে মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট খেতে হবে সে ঘাটতি পূরণের জন্য। দিনে 1টা ভিটামিন সি আর 1টা মাল্টিভিটামিন ক্যাপসুল খেতে হবে। কার্বোহাইড্রেট বডিকে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করে, যেহেতু কার্বো কম থাকবে তাই আপনি কম এনার্জেটিক ফিল করবেন। কার্ডিও টাইপ ওয়ার্কআউট করতে সমস্যা হবে। সব ওয়েট লস ডায়েটে কিছুটা এনার্জি লস হয়, প্রথম প্রথম শরীর একটু দুর্বল অনুভব হবে, যেমন তার ভিতরে আরও কিছু সিমটম লক্ষ্য করা যাবে, যেমন বমি বমি ভাব হতে পারে, কাশি হতে পারে, ক্লান্তি তো আসতেই পারে, মাথা ব্যথা হতে পারে। তবে এটা আস্তে আস্তে শরীরের সাথে মানিয়ে গেলে তারপর আর সমস্যা হয় না বা হওয়ার কথা না। ভিউয়ার্স, অনেক কথাই তো হলো কিটো ডায়েট নিয়ে,
এই ডায়েটটা তাদের জন্যই যারা অনেক বেশি ডেডিকেটেড ভাবে ডায়েট করতে পারবে, কারণ কার্বো 40 থেকে 50 গ্রামের বেশি হয়ে গেলে বডি কিটোসিস থেকে বেরিয়ে যাবে। কত ক্যালোরির চার্ট বানাবো সেটা নিয়ে যারা কনফিউজ, তারা নিজের বিএমআর হিসাব করবেন আর কতটা সময়ে কতটা ওজন কমাতে চান সে হিসাবেও চার্ট বানাতে পারেন। 1 পাউন্ড কমাতে 3500 ক্যালোরি বার্ন করা লাগে প্রতি 15 থেকে 20 দিনে, একদিন রিফিট ডে বা টিস ডে হিসেবে নিতে পারেন। সেদিন আপনি কার্বো খেতে পারেন 200 থেকে 300 গ্রাম, তবে মাথায় রাখতে হবে সে কার্বো যেন চিনি জাতীয় কিছু না থাকে। রিফিট ডে শুধু প্রয়োজন না হলে দরকার নেই। আর একটা কথা হলো, মিনিমাম 30 দিন যদি এ ডায়েট করতে না পারেন তবে এটা করতে যাবেন না বা করা থেকে বিরত থাকবেন, কারণ দেখা যাবে এ ডায়েটে আপনি প্রথম 2 সপ্তাহে 3 থেকে 4 কেজি ওজন কমিয়ে ফেলেছেন, তারপর গিভ আপ করে অন্য ডায়েটে গেলেন বা ছেড়ে দিলেন, তখন চান্সেস থাকে আবার আপনি আগের ওজনে ফিরে গেছেন। এ ডায়েটে আপনি একটানা সর্বোচ্চ 3 মাস করতে পারেন, এর বেশি না। আর কিটো ডায়েট নিয়ে অনেক মিথ আছে, এটা হেলদি না, এই তো সেই, কিন্তু সেগুলোর কোনো সায়েন্টিফিক ব্যাকআপ নেই। সো নিশ্চিত করতে পারে নিশ্চিন্তে এটা করতে পারেন। এই ছিল আজকে আমাদের কিটো সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আমরা পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসব, কিটো ডায়েট সম্পর্কে আরও অনেক কিছু জানার চেষ্টা করব। ভিউয়ার্স, পরিশেষে আমার একটু কথা বলে আমি শেষ করি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা আপনাদের যদি বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন। কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে করে আমাকে আপনাদের পাশে থাকার একটু সুযোগ করে দিবেন।